তাআলা আপনাকে আমাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনাকে আমাকে নিয়ে অনেক চাওয়া পাওয়া রয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিয়ে ঐকান্তিক ভাবে যা চাচ্ছেন এবং যা কামনা করতেছেন সেই সমস্ত চাওয়া পাওয়া এবং কামনা এবং ইচ্ছার ভিতরে রয়েছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাব। আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَن تَمِيلُوا مَيْلًا عَظِيمًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আমরা তওবা করব, আমরা ফিরে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। وَالَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَن تَمِيلُوا مَيْلًا عَظِيمًا। আর যারা শাহওয়াতের অনুসরণ করে, যারা শাহওয়াতের গোলামি করে, যারা প্রবৃত্তির অনুসরণ করে, যারা প্রবৃত্তির গোলাম, যারা নফসের গোলাম, যারা হাওয়ার গোলাম, তারা চাচ্ছে আন্তামিলু মাইলান আযীমা, যাতে করে তোমরা আল্লাহর কাছ থেকে দূর থেকে দূরান্তে অবস্থান করো, আল্লাহর ধারে কাছেও যাতে তোমরা না থাকতে পারো। এটাই হচ্ছে শয়তানের চাওয়া পাওয়া, এটাই হচ্ছে শয়তানের কামনা বাসনা, এটাই হচ্ছে তাগুতের ইচ্ছা, এটাই হচ্ছে আল্লাহর নাফরমান যারা, আল্লাহর পাপিষ্ঠ বান্দা যারা, তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহর কাছে না থাকি, আমরা আল্লাহর থেকে আরো দূর দূরান্তে অবস্থান করি, অর্থাৎ শয়তানের কাছে থাকি। এটা হচ্ছে শয়তানের ইচ্ছা, এটা হচ্ছে শয়তানের চাওয়া পাওয়া, এটাই হচ্ছে শয়তানের কামনা এবং বাসনা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হচ্ছে আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আর আল্লাহ চাচ্ছেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাই। এর মানে আমরা তওবা করি, আমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে ফিরে যাই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করতেছো, যারা আল্লাহকে না দেখে এই রমাদানুল মোবারকে সাওম পালন করেছো, যারা আল্লাহকে না দেখে এই রমাদানুল মোবারকে সাওম পালন করেছো অনেক কষ্ট করে, সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সাওম পালন করে, আবার সূর্য অস্তের প্রাককালে তোমরা একত্রিত হয়েছো আল্লাহর বিধান ইফতারের জন্য, আল্লাহর বিধান পালনের জন্য ইফতারের জন্য তোমরা আজকে বসেছো, যারা বিশ্বাস করেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন, আর সেই বিশ্বাস নিয়ে যারা আজকে সারা দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছো, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা ফিরে আসো আল্লাহর কাছে খাঁটিভাবে, তোমরা ফিরে আসো আল্লাহর কাছে সত্যিকার অর্থে। তোমাদের ফিরে আসার ভিতরে যেন কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তোমাদের ফিরে আসার ভিতরে কোনো ধরনের যত নিরাশা না থাকে, তোমাদের ফিরে আসার মাঝে যেন কোনো ধরনের কালেক্ষেপণ না থাকে, তোমাদের ফিরে আসার মাঝে যেন কোনো ধরনের অলসতা গাফিলতি না থাকে। আল্লাহ সুবহান